হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার গতবারও যেমন ঈদ হয়েছিল প্যান্ডামিকের সময়, গতবার তো বেশি ঘাবড়ে গিয়েছিল সবাই, কেউ শপিং করতে পারিনি, ঈদও তেমন হয়নি। তো আশা করছি এবার মোটামুটি অনেকেই মার্কেটে যাচ্ছে, কেনাকাটা করছে, তো আমিও একটু সাহস করে কেনাকাটা করতে গিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে কিছুই কিনবো না, এমনকি আমি যে এলাকাতে থাকি এখানেও কিন্তু অনেক ভালো ভালো শপিং করার মতো দোকানগুলো আছে, তো আমি আসলে সাহস করে সেখানেও যেতে পারিনি। তো সেদিন সামরিনের কানের ডাক্তারের কাছে যাওয়ার পর ওখান থেকে মনে হলো যে সামরিনের জন্য কিছু একটা কিনে নিয়ে যাই, বসুন্ধরাতে যাব, যদি লোকজন বেশি থাকে তাহলে আমি আবার বের হয়ে আসব। তো যাওয়ার পর যখন দেখলাম, মানে ঢুকতে আমি দেখলাম যে অনেক লোক, তো আমি সামরিনকে বললাম যে না না আমি যাব না, চলো চলে যাই। তারপরে ভাবলাম, দেখলাম যে আরেকটা সাইড থেকে একটু লোকের লাইনটা কম বা ডিস্টেন্স রেখে যাওয়া যাচ্ছে, তো ভাবলাম যে একটু ঢুকি। তো গেলাম, অনেক ঘোরাঘুরির পর আমি সামরিনের জন্য কিছু একটু চুজ করতে পেরেছি, তো ভালোই লাগলো, বাচ্চাটার জন্য কিছু কিনতে পারলাম। আর ওয়াসিফকে বলছিলাম বারবার যে তুমি কী কিনবা কী কিনবা, ও তো কিছুই কিনবে না, বলছে এখন তো আমি বাইরে কোথাও যাচ্ছি না আর এ কারণে আমার তেমন কিছু লাগছে না, তো তুমি যদি পারো একটা পাঞ্জাবি কিনে দিও। তো ওর পাঞ্জাবিটা আমি যেখানে থাকি এখান থেকেই কিনেছি, তো ওকে নিয়ে যে তো সামরিনেরটা আমি আগে কিনেছি, আর কিছু কিছু কাপড় আমি লকডাউনের আগেই, আর যখন পহেলা বৈশাখ তার আগেই আমার জন্য দুই একটা কাপড় কিনেছিলাম, তারপরে সামরিনের জন্য একটা কাপড় কিনেছিলাম পহেলা বৈশাখে পরার জন্য, তো ওগুলো আমি বানিয়ে ফেলেছিলাম, তো সেই জন্যে আর কি আমার ঈদের জামা পরা হবে, তা না হলে পরা হতো না। তো একে একে আমি আপনাদেরকে দেখাবো। আমার যে জিনিসটা প্রয়োজন, আমার একেবারে ব্যাগ নষ্ট হয়ে গিয়েছিল, আমার ভ্যানিটি ব্যাগ, তো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার মানে ভ্যানিটি ব্যাগ আমার কখনো যে একেবারে আলমারিতে থাকবে না তা না, কালেকশান থাকে কিছু না কিছু, কিন্তু আমি অনেক দিন ব্যাগ ট্যাগ কিনিনি, প্রায় এক বছর হয়ে যাচ্ছে, তো ব্যাগের কালেকশান তেমন একটা নাই, দু একটা আছে, তো ওগুলো আমি রাফ ইউজ করে আর কি মজা পাবো না, দেখা যাচ্ছে ট্রাভেলিংয়ের সময় আমার ভালো হয়। তো আমি কয়েকটা দুইটা ব্যাগও কিনেছি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আগে থেকে বলে দিলে তা আসলে মজা পাবেন না। তো এখন শুরু করব, তো কোথা থেকে শুরু করি, আগে ওয়াসিফের পাঞ্জাবিটা থেকে শুরু করি, তাই না? আমি ওয়াসিফের পাঞ্জাবি কিনেছি সেলার থেকে কিনেছি। তো আমি যেমন আমার ছেলে ওরকমই হয়েছে, আমরা খুব লাইট কালার খুব পছন্দ করি, আমাদের পছন্দটাই মনে হয় লাইট কালার, দেখলেই আমরা পাগল হয়ে যাই, সেটাকেই ভালো মনে হয়, সোবার লাগে, আর এখন তো সামার, খুব বেশি ডার্ক জিনিসও ভালো লাগবে না। তো এটা হচ্ছে ওয়াসিফের পাঞ্জাবির উপরের পোর্শনটা এরকম আর নিচেটা এরকম হালকা হালকা, দেখেন একটা সেলফ মতো। এটা হচ্ছে ওয়াসিফের পাঞ্জাবি, পিঠেও ঠিক সেম ভাবে এরকম, এটা হচ্ছে ওয়াসিফের পাঞ্জাবি। এই যে কাপড় দেখাচ্ছি, তোমারগুলো দেখাবো, তুমি আসবা? হ্যাঁ আসো, সামরিন এসেছে। আর এটা হচ্ছে ওয়াসিফের পাজামা, পাজামা তো আর খুলে দেখানোর কিছু নাই, প্যান্ট কাটিং পাজামা। আর ও সরি, আর একটা জিনিস ওয়াসিফের জন্য কিনেছি, সেলর থেকেই কিনেছি ওয়াসিফের জন্য একটা টি শার্ট কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটু বাটিকের মতো করে এখানে একটা ডিজাইন করেছে, আর পুরো গেঞ্জিটা মানে টি শার্টটাই কিন্তু এরকম স্ট্রাইপ,
খুবই ঠান্ডা লেগেছে, জানি না আবার করোনা হলো না কিনা, দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে সবাইকে। তো এই যে হচ্ছে ওয়াসিফের টি শার্ট আর সাথে একটা মাস্ক কিনেছি। তো এই হচ্ছে ওয়াসিফের শপিং। আর ওয়াসিফ আগামীকাল অর্থাৎ 30 রোজায় ওর বাবার সাথে জুতা কিনতে যাবে, কেডসটাও খুবই দরকার, তো কেডসটা এখন কিনবে। আর মানে টি শার্ট ওর আরও আগে আমি কিনে রেখেছিলাম, দুইটা আছে, তো ওই দুইটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। আর এটা হচ্ছে সামরিনের পহেলা বৈশাখের জন্য আমি এই কাপড়টা কিনেছিলাম, একটা জয়পুরি কাপড়, জয়পুরি প্রিন্টের একটা কাপড় কিনে জাস্ট এরকম একটা ডিজাইন করে, এই যে সাইডে এরকম একটা ডিজাইন করে এই জামাটা ওকে বানিয়ে দিয়েছিলাম। যেহেতু পহেলা বৈশাখ তো আমাদের এবার ওই যে প্রথম রোজায় পড়েছিল, তো আমি ওকে এগুলো পড়তে দিইনি, এভাবে রেখেছিলাম। ঈদের সময় ঈদের দিন গোসল করে দেখা যাচ্ছে সকালবেলা ও পড়তে পারবে। হ্যাঁ বলো কি বল, খুবই সুন্দর লাইক সাইডে ওটা দিয়ে আরো বেশি কিউট লাগে। হ্যাঁ ওইভাবে ডিজাইন করে ওকে বানিয়ে দিয়েছি, সাথে এই হচ্ছে একটা প্যান্ট আর এটার সাথে এই কামিজটা আর সাথে এরকম একটা শিফন ওড়না। তো এই আর কি, শিফন ওড়নাটা হাতের কাছে নেই, ওটা হয়তো কোনো একটা প্যাকেটের মধ্যে ঢুকে গেছে। তো এই হচ্ছে সামরিনের, আর সামরিনের যে মেইন আকর্ষণ মানে মেইন যে ঈদের জামা, ঈদের জিনিস, সেটা হচ্ছে জিন্স। এবার আর ওকে গাউন টাউন কিনে দেইনি, কারণ কোনো অকেশন নাই, কিছু নাই, এই জন্য তো এভরি টাইমই গাউন পরা হয়। হ্যাঁ এভরি টাইম, হ্যাঁ তো এবার হচ্ছে ওকে জিন্সই দিলাম। আর জিন্স তো সব সময় পরে, কিন্তু বললাম যে ঈদে এবার এভাবেই নাও। এটা খুবই কিউট, হ্যাঁ এই যে এগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে। তো ওই যে কানের ডাক্তারের কাছ থেকে যে মানে দৌড়ে আমি এই প্যান্ট আর এর সাথে আরেকটা টপস কিনে ফেললাম। তো আমার শপিং কেমন লাগে অবশ্যই, কিন্তু আমার এই দেখেন যে কানের আমার ট্রাইপডই পড়ে যাচ্ছিল, আর এই যে সামরিনের ডাক্তারের কাছে গিয়েছিলাম যে সেই ফাইলটাও কিন্তু আমার এই ব্যাগের ভিতরেই আছে। তো যাই হোক, এই যে সামরিনের টপসটা, লাইট ইয়েলো, এই যে বললাম আমরা খুব লাইট লাইট কালার খুব পছন্দ করি, তো সেইভাবেই আর কি আমাদের কেনাকাটা। সাথে একটা ব্যান্ড, এই যে এটার সাথে ম্যাচিং করে আমি নিয়েছি একটু অপোজিট কালার, জাস্ট ভিতরে ইয়েলো ইয়েলো একটা ফ্লাওয়ার আছে। এই হচ্ছে সামরিনের ড্রেস। আর একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, ঘটনা ব্যাপার না, সেটা হচ্ছে সামরিনের জুতা আমি অনলাইনে ওয়াসিফের সাথে দেখে রেখেছিলাম যে বাটা থেকে এই জুতাটাই কিনবো, ওটা কোথাও পাওয়া যাচ্ছিল না, খুব মানে এই এই বাটা ওই বাটা বিভিন্ন বাটাতে ওয়াসিফ ফোন দিয়ে দিয়ে জানার চেষ্টা করেছে, কোনো জায়গায়ই জুতা পাওয়া যাচ্ছিল না। পরে খুব কষ্ট করে আর কি সাইজটা মেলানো হয়েছে, কিন্তু জাস্ট জুতাটার এটা পিঙ্ক কালার ছিল, এটা হোয়াইটটা নিতে হয়েছে। এটা আমার নেওয়ার জন্য একদম জান ফেটে যাচ্ছিল, মানে এত নেওয়ার ইচ্ছে, এটা নেওয়ার জন্য জান ফেটে যাচ্ছিল। তো এই হচ্ছে বাটার এই কেডসটা, এই যে ফ্লোরাল একটা প্রিন্ট আছে, যে কোনো জিন্সের সাথে ও পড়তে পারবে, ভালো লাগবে, আমারও খুব পছন্দ, আর পরেও খুব আরাম, খুবই ঠান্ডা লেগেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আর এবার আরেকটা জিনিস দেখায়, আমার জামাটা দেখায়, এটা হচ্ছে আমার জামা,
এটা হচ্ছে আমার, আমি যে বুটিকের কাজগুলো করি, আমার বুটিকের কাজের যে জামা, সেই জামা একটু দেখাই ভালো করে। এই যে দেখতেই পাচ্ছেন পুরো জামাটা এরকম, নিচেটা এরকম জিগজ্যাগ, নিচেটা এরকম জিগজ্যাগ, নিচেটা এরকম জিগজ্যাগ, হাতায়ও এরকম, আর আমি বডিতেও এরকম দিয়েছিলাম, কিন্তু বডিটা না দিয়ে জাস্ট কলারটা এরকম করেছি, আর এখানে একটা হোয়াইট চিকেন একটা কাপড় দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি, পিছনটাও এরকম। এই হচ্ছে আমার ঈদের জামা, আর সাথে এটার সাথে এই হচ্ছে সালোয়ার, এই যে এরকম একটা প্রিন্টের সালোয়ার, এই যে কফি কালার দিয়ে জাস্ট এরকম ছোট ছোট ব্লক। আর ওড়নাটা একটু দেখাই, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমার মনে হচ্ছে আর ঈদের কাপড় দেখানো তো টাইম নাই, তাহলে আমি দুইটা পার্ট করতাম। তো এই যে ওড়নাটার ভিতরে ঠিক এরকম, আর ওড়নার আঁচলটা এরকম, এটা হচ্ছে আমার ঈদের জামা। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা সাদা জামা বানিয়েছি, এই যে সাদা, একদম সাদা, এই যে চিকেনের সাদা, আর গলা এরকম জাস্ট একটা পাইপিং দিয়ে দিয়েছি, এরকম একটা পাইপিং দিয়ে দিয়েছি, একটা প্রিন্টের একটা পাইপিং দিয়ে দিয়েছি, নিচেও এরকম পাইপিং, আর এটার সাথে ওড়না, এই যে লেস দিয়ে এভাবে ওড়না করেছি। এই যে এটার সাথে অ্যাজ ইউজুয়াল হোয়াইট সালোয়ার, এখানে আর কিছু ইয়ে নাই। আর একটা জিনিস দেখা একটু শেয়ার করি আপনাদের সাথে, ওয়াসিফ হওয়ার আগে আমার হাজবেন্ড আমাকে একটা জামা মানে থ্রি পিস করে দিয়েছিল, মানে গজ কাপড় কিনে দিয়েছিল, তো সেই কাপড়টা দেখেন এখনও কত সুন্দর, জামাটা আমি পরে নষ্ট হয়ে গেছে মোটামুটি, ওই জামাটা দিয়ে সামরিনের একটা জামা বানিয়ে দেব। আর এই কাপড়টা, এটা হচ্ছে আমার ওড়না ছিল, এই জামাটা আমার এত ভালো লাগতো, তো আমি ওড়নাটা ফেলিনি, ওইটা দিয়েই আমি এই জামাটা তৈরি করে নিয়েছি। দেখেন এখানে একটু লেস দিয়েছি, হাতাটায়ও এখানে একটু লেস দিয়েছি, জামার চতুর সাইড দিয়ে যে লেসটা দিয়েছি, আর নিচেটাও এই যে ঘুরিয়ে লেসটা দিয়েছি, এটার সাথেও আমি হোয়াইট সালোয়ার আর হোয়াইট ওড়না পরবো। এটা খুবই সুন্দর একটা কাপড়, আর এটা আমার পরলে অনেক ভালো লাগে, লাগতো, তো এটা আমি কাপড়টা এই জন্য ফেলিনি, ওড়নাটা দিয়ে একটা জামা করে নিয়েছি, এটাও পরবো আশা করি ঈদের দিন। আর আর ওই যে বললাম যে আমার তো আসলে ব্যাগের একটু দরকার ছিল, ব্যাগ কিনবো, তো ব্যাগটা কিনে নিলাম আমি বসুন্ধরা থেকে, সামরিনের যেদিন জামা কিনতে গেছি ওই দিনই ব্যাগ কিনে নিলাম। একটু ইয়ে হচ্ছে, দাঁড়াও আমি ঠিক করে নিই ব্যাগটা শেপটা। এই ব্যাগটা কিনেছি, আরেকটা ব্যাগও কিনেছি, আসলে কি ঈদের জামা, ঈদের কাপড় বলে তো কোনো কথা নাই, এখন তো আসলে বয়স হয়ে গেছে, ঈদটাকে ওইভাবে ফিল করি না, সারাদিনে হয়তো ঈদের জামা পরাই হয় না, তো এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে ঈদের সময় প্রয়োজনীয় যে কাপড় কেনার সময় আমার মনে হয় প্রয়োজনীয় যে জিনিসটা দরকার আর কি, সেটা কিনা এটাই বেটার। তো আমি এই যে আরেকটা ব্যাগ কিনেছি, দেখেন এই ব্যাগটাও খুব সুন্দর, এই যে বড় বেল্ট আছে, ওটা তো ছোট বেল্টের, তা ভাবলাম যে বড় বেল্টের আর একটা নেই তাহলে, আর ভিতরে ছোট একটা এইরকম একটা পাউচ আছে, এই যে এটা, এই যে বেল্টটা,
মানে আমার কাছে অনেক ভালো লেগেছে ব্যাগটা, মানে আমি না নিয়ে আসতে পারিনি ব্যাগটা, এতই ভালো লেগেছে। তো এই আর কি। আর মাম ইউজুয়ালি লম্বা বেল্টের কোনো সময় ব্যাগ ট্যাগ পরে না? না কেন, আমার ব্ল্যাকটাও তো লম্বা। হ্যাঁ ব্ল্যাকটা, বাট ইউজুয়ালি পরা হয় না। আর আমি এই যে স্যান্ডেলটা নিয়েছি বাটা থেকে, সামরিনের জুতা কেনার সময় আমিও এটা নিয়ে ফেললাম একবারে, ভাবলাম আর আসবো কি আসবো না মার্কেটে। তো এই যে আমার স্যান্ডেলটা, এই যে আমার স্যান্ডেলটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ঈদের শপিং কেমন হয়েছে, আর আমরা যেন সবাই ভালোভাবে ঈদ করতে পারি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আর এই অবস্থার মধ্যে যেন সবাই সবার জায়গা মতো খুব ভালোভাবে সেফলি থাকে। এই হচ্ছে কেনাকাটা। আর সামরিনের যে সামরিন কিছু জিনিস দেখাবে, দেখেন ও কি কিনেছে। আমার নেলস খুবই পছন্দের জন্য আমি এখানে নেলস কিনেছি, যে আমার কাছে ব্লু আছে আর হোয়াইটও আছে, আর একটু দেখাও, এত সাথে সাথে নিয়ে নিলে তো মানুষ দেখতে পারবে না। এই যে দেখেন নেলস গুলো পিঙ্ক কালার আছে, ব্ল্যাক কালার, মানে আমাকে মাথা খারাপ একেবারে, এগুলো কিনতেই হবে তার। এই যে একটা, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সাথে যে একটা ব্লু কালারের, হ্যাঁ দেখাও মেহেন্দি। এখানে মেহেন্দিও কিনেছি, কারণ আমার মেহেন্দি ছাড়া ঈদ আমার ভালো লাগে। তারপরে ঈদ ছাড়াও ও মেহেন্দি সারাক্ষণই একটু একটু করে আর্ট করতে চায় হাতে, তো এ কারণেই আর কি বেশি করে কেনা, যে থাকলে পরে ইউজ করতে পারবে এই আর কি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই বললাম যে কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অনেক অনেক। আল্লাহ হাফেজ।